বিসমিল্লাহ রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে মাছ চাষি ভাই ও বোনেরা যারা আছেন, মাছ চাষ করেন, অনেকেই আছেন বাইরে থেকে সেগুলো নিয়ন্ত্রণ করা হয় সিসি ক্যামেরার মাধ্যমে, ভিডিও কলে বা বিভিন্নভাবে সাজেশন দিয়ে। তো তাদের জন্য আমি আজকে একটি প্রোডাক্ট নিয়ে আসছি, যে আমরা মাছ চাষের বিভিন্ন সমস্যা দেখে থাকি, তো সেগুলো সমাধান আমরা বিভিন্নভাবে ইউটিউব খুঁজে খুঁজে আমরা সেগুলো চিকিৎসা বের করি বা চিকিৎসা করি। অনেক সময় সঠিক চিকিৎসা হয়, অনেক সময় সঠিক হয় না। অনেকের পুকুরে মাছ চাষ করতে যে ভালো চাষ হচ্ছে, কোনো রোগ বালাই কোনো কিছু নাই, যার ফলে কোনো ওষুধ ব্যবহার করে না বা কোনো ট্রিটমেন্ট করে না, কিন্তু হঠাৎ করেই দেখা যায় যে মাছ মারা যাচ্ছে, মাছ ভাসতেছে ইত্যাদি ইত্যাদি। একদিনেই মাছ মারা গেছে অনেক, মাছ ভাসতেছে, মাছ জাগতেছে, কোনো ওষুধ দেয় কোনো কুল কেনারা পাচ্ছে না। হুট করে দেখবেন 5-7-10 হাজার টাকার ওষুধ আপনারা ব্যবহার করে ফেলছেন। তো এগুলো সমস্যার সমাধান পেতে সহজ একটি উপায়, সেটা হচ্ছে এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাকোলাইফ এস। এই অ্যাকোলাইফ এস এটা হচ্ছে নাপা ভেট কোম্পানির, এটা হচ্ছে ভিয়েতনামের। এই প্রোডাক্টটা যদি আপনারা ব্যবহার করেন, এই অ্যাকোলাইফ এস যদি ব্যবহার করেন, তাহলে পুকুরের যে ভৌতিক রোগগুলো আছে সেই রোগগুলো ভালো হয়ে যাবে। বিশেষ করে পুকুরে চারটা ভৌতিক রোগ দেখতে পাই আমরা, সেটা হচ্ছে অ্যামোনিয়া বৃদ্ধি হওয়া, প্ল্যাঙ্কটন বেড়ে যাওয়া, অক্সিজেন শর্টেজ হয়ে যাওয়া, যার ফলে মাছ ভেসে ওঠে, মাছ মারা যাচ্ছে, চাকা চাকা লাল চাল লাল চাল হচ্ছে, মাছ এভাবে মারা যাচ্ছে, হা করে মারা যাচ্ছে, এই প্রবলেমগুলো হয়। এগুলো হওয়ার প্রধান যে কারণটা সেটা হচ্ছে অতিরিক্ত মাত্রায় ইউরিয়া সার, টিএসপি, এমপি এগুলো মানে ব্যবহার করা, মানে রাসায়নিক দ্রব্য বেশি ব্যবহারের ফলে এই সমস্যাগুলো হয়। আপনারা এই এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন মাছ চাষের আগে, অর্থাৎ মাছ চাষের জন্য যে পানি প্রস্তুতি করতেছেন সেই সময় আপনারা এই রাসায়নিকগুলো ব্যবহার করতে পারেন, যেমন লবণ, টিএসপি, এমপি, ইউরিয়া ইত্যাদি, পটাশ। তো এগুলো যখন মাছ দেওয়া হয়ে যাবে, অর্থাৎ পুকুরে যখন আপনি মাছ সেটিং করলেন, এরপরে যখন এই জোপ্ল্যাঙ্কটন ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরির জন্য বা পানিটা নীল তৈরি করার জন্য, পানিতে কালার নিয়ে আসার জন্য যখন এই ইউরিয়া বা পটাশ বা টিএসপি, এমপি এগুলো ব্যবহার করতেছেন, তখন অতিরিক্ত প্ল্যাঙ্কটন তৈরি হয়ে যায়, এই সমস্যাগুলো হচ্ছে। বিশেষ করে অ্যামোনিয়া গ্যাস হওয়া, অক্সিজেন শর্টেজ হয়ে যাওয়া, তার ফলে মাছ ভাসে, মাছ জাগে, মাছ মারা যায়। তো এইগুলো ভৌতিক রোগের সকল সমস্যার সমাধান পেতে আপনারা প্রতি সপ্তাহে একদিন, যদি প্রতি সপ্তাহে একদিন সম্ভব না হয় তাহলে 15 দিনে একদিন, যদি 15 দিনে একদিন সম্ভব না হয় তাহলে অন্তত মাসে একদিন ব্যবহার করা উচিত। মাসে একদিন যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এই ধরনের ভৌতিক রোগগুলো থাকবে না, সেক্ষেত্রে সুস্থ সুন্দর পানবন্ধ থাকবে আপনার মাছ এবং পানি। পানি মনে রাখবেন যে পানি যদি সুস্থ সুন্দর থাকে, প্রাণবন্ধ থাকে, তাহলে কাদা যদি দূষিত না হয়, পুকুরের তলনিতে যদি গ্যাস জমা না হয়, তলনি যদি কালো না হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনার মাছ ভালো থাকবে, সুস্থ থাকবে, মাছ সুস্থ সুন্দরভাবে মাছ চাষ করতে পারবেন। দর্শক, অতিরিক্ত জোপ্ল্যাঙ্কটন ফাইটোপ্ল্যাঙ্কটনের ফলে পুকুরের পানির নিচে সূর্যের আলো পৌঁছাতে পারে না, যার কারণে বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয়, অক্সিজেন স্বল্পতা তৈরি হয়ে যায়। তো আপনারা যদি এই অ্যাকোয়ালাইফ এস প্রতি বিঘাতে যদি 250 গ্রাম করে প্রতি সপ্তাহে যদি নাও পারেন, অন্তত 15 দিন পর পর একবার করে যদি প্রতি বিঘাতে 250 গ্রাম অ্যাকোয়ালাইফ এস ব্যবহার করেন, বা মাসে যদি একবার 1/2 কেজি অ্যাকোয়ালাইফ এস ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনাদের কোনো রোগ হবে না। 1/2 কেজি অ্যাকোয়ালাইফ এসের দাম মাত্র 750 টাকা, 1 কেজি যদি কিনেন তাহলে দাম মাত্র 1300 টাকা। তো এই যে কম মূল্যের এই প্রোডাক্টটা ভিয়েতনাম থেকে আসা, এই প্রোডাক্টটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পুকুরে কখনোই অ্যামোনিয়া গ্যাস হবে না, বিষাক্ত গ্যাস হবে না, অতিরিক্ত প্ল্যাঙ্কটন জমবে না, প্ল্যাঙ্কটনের জন্য অক্সিজেন শর্টেজ হবে না, জোপ্ল্যাঙ্কটন ফাইটোপ্ল্যাঙ্কটন যতটুকু মাছের জন্য দরকার স্বাভাবিক ততটুকু থাকবে, পানিতে টিডিএস, পিএস, অ্যামোনিয়া, নাইট্রেট, নাইট্রাইট এগুলো কন্ট্রোলে থাকবে, যার ফলে মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধ থাকবে। দর্শক, এই প্রোডাক্টগুলো পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন দেওয়া নাম্বারে। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড আপনাদের সাথে সবসময়ই আছে। মাছ চাষের আধুনিক যে কোনো পরামর্শ এবং প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন। মাছ চাষের যে কোনো প্রশ্ন এবং পরামর্শ নিয়ে আমরা আপনার পাশে সর্বসময়ই আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি টিএম মফিদুল ইসলাম, টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড, নাটোর। আল্লাহ হাফেজ।